ভাবে কি ও বই খাতাগুলো কুচি কুচি করে? মা আমি সত্যি বলছি, আমি কুচি কুচি করিনি। পড়াশোনায় তো এতটুকু মন নেই, পড়ার ভয়ে তুই এইভাবে বই খাতাগুলোকে কুচিয়েছিস। আরে আরে ওকে বকবে পরে। এই দেখো এই দেখো চাদরখানার কি অবস্থা হয়েছে। ও মা গো মা, এই যে বিয়েতে আমার বাবার দেওয়া চাদর গো, এর অবস্থা এমন হলো কি করে গো? এটা কে ছিঁড়লো এবার বলো? ঠিকই তো, এটা কাপু ছিঁড়বেই বা কেন? আরে তোমার ছেলে ছিঁড়েছে কে বললো? দেখে বুঝতে পারছো না এটা ইঁদুরের কাটা? ও মা গো মা, তার মানে এই বই খাতাগুলো ওই ইঁদুরেই কেটেছে? বাড়িতে যা ইঁদুর হয়েছে আমি এই কয়দিন ধরেই তো দেখছি। দেখলে শুধু শুধু আমাকে বকলে তুমি? ও মা গো, ওই দেখো ওটা কি গো? ও মা, ওইটা মনে হয় ভূত। জুতোটা কেমন একা একা হাঁটছে দেখো। কোথায় কোথায় দেখি তো। তারপর গাব্বুর পেছনে ওর মা প্রায় ইঁদুর ধরার মতো ছোটাছুটি শুরু করলো। তারপর কি কাকিমা ধরতে পেরেছেন? গাব্বু তো দুষ্টু কম না, ঠিক বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পালালো। ব্যাস সত্যি গাব্বুটা পারেও বটে। তবে আমি ভাবছি অন্য কথা। কি রে ভূতু, এবার তাহলে ও পড়াশোনা কি করে করবে? ওর তো খুব অসুবিধা হবে। কি যে বলিস তুই ভূতু, গাব্বু যে কি খুশি হয়েছে তোকে কি বলবো। তাই তো আজ সকালে কাকিমা এসে আমার কাছ থেকে পড়া লিখে নিয়ে গেছে। পড়তে ওকে হবেই। তবে এখানেই শেষ না, এর পরও আছে। আবার কি? ইঁদুর তাড়াবার একটা মোক্ষম প্ল্যান বের করেছেন কাকিমা। সেটা আবার কি? বাড়িতে নাকি বেড়াল পুষবেন। এ নয় হে, এই দেখ সেই বেড়াল। ওই যে শুরু হলো। ও এই খো খোতে খানাকে বারে ঝালাপালা হয়ে গেল, পারি না বাপু আর। বাহ, ইঁদুর তাড়াতে বেড়াল, আর বেড়াল তাড়াতে কি শেরু? মোটেই না, আমাদের শেরু তো খুব ভালো, ও কাউকে বিরক্ত করে না, তাই না শেরু? ধাম, বিরক্ত নাকি করে না, এই বেলা তো চোখেই পড়ে না, ভাল লাগে না আমার বেশি বেশি। বিড়াল তো এলো, কিন্তু তোদের ইঁদুর কি গেল? যাবে না আবার, সেই সকালে বিড়াল আসার পরেই ইঁদুরগুলো তল্পি তল্পা নিয়ে পালিয়েছে। কোথায় গেল? কোথায় আবার, মাউস ল্যান্ডে? ঠিক
কি সুন্দর দেখাচ্ছিস চারপাশটা। আমার বাবু ওসব দেখে কাজ নেই, যে কাজে এসেছিস সেই কাজ এখন করতে বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল বলটা খুঁজি। তুই তুই ওদিকটা খোঁজ আর আমি এদিকটা। এবার ওরা যায়নি, কিন্তু ওই ক্যাটল্যান্ডের রাজা ক্যাটেশ্বরের একমাত্র ছেলে ক্যাট রাজকুমার আমার ছোট্ট ছেলে মেয়ে চিঙ্কি পিঙ্কিকে চেয়ে পাঠিয়েছে। আর না দিলে আবার কান্না। না না না, শক্ত হন শক্ত হন, বলুন না দিলে কি হবে, কি করবে ওরা? চিঙ্কি পিঙ্কিকে না দিলে ওই ক্যাটেশ্বরের 700 বিড়াল বাহিনী আক্রমণ করবে আমার শখের মাউসল্যান্ডকে। এবার কি করি, কি করে বাঁচি, বলো 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 বলো। তাহলে তো একবার ওই ক্যাটেশ্বরের কাছে আমায় যেতেই হয়। চিঠি দিয়ে হুমকি দিয়েছি মানে সেটা কি কথার কথা নাকি? যা লিখেছি তাই হবে। আমার 700 বিড়াল বাহিনী নিয়ে আমি হামলা করব ওই মাউসল্যান্ডে। দেখি তখন ওই মাউসল্যান্ডের মেয়র ওই আঙ্কেল র্যাটেল কি করে। দেখুন ক্যাটেশ্বর মহারাজ, আপনি মহান শক্তিশালী, আপনারা আসছেন শুনেই অর্ধেক ইঁদুর ভয়তেই মারা গেছে। ওই দুর্বলের উপর হামলা করে আর কি বা হবে? না 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 না, মিয়াও। তাহলে ওই মেয়রের দুটো বিটকেল ছানা চিঙ্কি পিঙ্কিকে আমার চাই। ওই দুটো বিটকেলের জন্য আমার আদরের একমাত্র ছেলে ক্যাট রাজকুমার আজ হাসপাতালে শয্যাশায়ী। মিয়াও। উমা, তাই নাকি? আর না তো কি, মিয়াও। চলুন আমার সাথে, দেখবেন আমার আদরের ক্যাট রাজকুমারের কি হাল করেছে ওই দুটো বিচ্ছু ছেলে মেয়ে। চলুন দেখি। মিয়াও, দেখুন দেখুন দেখুন। মিয়াও মিয়াও, কি ব্যাটা!
কষ্ট পাই না আমার ক্যাটটা আমার মানি দেখেছেন দেখেছেন কি করেছে আমি কিছুতেই ওদের ছাড়ব না হয় চিঙ্কি টিঙ্কি না হলে হামলা ইঁদুরদের তো দাঁতের জোর খুব বেশি তোমরা বরং টুকটুক করে মাটিতে গর্ত খুঁড়ে ফেলো সেটা তো হবে না কেন কেন আমার শহরের ইঁদুরেরা দাঁত দিয়ে সব জিনিস কেটে ফেলে না ওরা অনেক সভ্য আর তাই দাঁতের ব্যবহার না করে করে ওদের দাঁতের জোর কমে গেছে মাটি কেটে গর্ত ওরা বানাতে পারবে না তাহলে আমাকেই করতে হবে কিছু একটা কি করবে এই দেখো হুস পুস পুস লেমন চুষ সে তো না হলো গর্ত হলো কিন্তু তারপর কি হবে তারপর আর কি তোমার ইঁদুর প্রচারা সবাই বিভিন্ন গর্তে গিয়ে লুকাবে যখন ক্যাটেশ্বরের 700 বিড়াল বাহিনী আসবে দেখবে সারা মাউসল্যান্ড ফাঁকা কেউ কোথাও নেই ব্যাস যুদ্ধ হবে না তোমরাও প্রাণে বেঁচে যাবে কি কেমন জবাব নেই বুতু জবাব নেই আমি এমনি ঘোষণা করে দিচ্ছি আমাদের সারা মাউসল্যান্ডের যত ইঁদুরেরা আছে যাতে তারা ওই সব গর্তের নিচে আশ্রয় নি যখন পেলামই না তখন তোমাকেই ধরে নিয়ে যাব হে আঙ্কেল র্যাটেল মানেটা কি আমি হলাম গিয়ে এই মাউসল্যান্ডের শহরের মেয়র তুমি আমাকে ধর পারো না কেটেশ্বর সব পারি মিয়াও যখন তোমার দুটো পিঠ খেলছে না আমার এমন সুন্দর ক্যাট রাজকুমারকে জখম করলো কোথায় ছিল তখন তোমার এসব নিয়ম না 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 আমাকে ছেড়ে দাও এই কে কোথায় আছিস আমার সেপাইরা যা 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 নিয়ে যাই মেয়রকে কুনি বন্দি করে ভুতুরে কিছু একটা কর আঙ্কেল র্যাটেলকে যে ক্যাটেশ্বর ধরে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে দাও তারপর শুরু হবে আমার খেল কি খেল রে ভুতু শেরুকে ওদের পেছনে ছেড়ে দিতে পারিস তো রে ভুতু মোটেই না শেরু একা আর ওরা 700 বিড়াল শেরু কিছুতেই ওদের সঙ্গে পারবে না যা করার আমিই করব মোটেই না এখনই যদি ক্যাটেশ্বর সেই জায়গা দখল করে নেয় তাহলে তোমাদেরকেই না চিপস বানিয়ে খাবে ইঙ্কি রে কি বলছে রে তোমাদের রক্ষা করবার জন্য যেই বাবা নিজেকে বন্দি হতে দিল সেই বাবার জন্য তোমাদের কোনো ভালোবাসা নেই এটা কি ভালো হতো যদি তোমাদেরই বাবা ওই ক্যাটেশ্বরের কাছে তোমাদেরকে দিয়ে দিত ছি 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 না না
আমরা পুকুর পাড়ে কি করব ভূতু? দেখ না মজাটা, বাড়ির পুকুর পাড়ে আমি যে বড়শিটা দিয়ে মাছ ধরি সেটাই এখন কাজে লাগবে। কি করবে ভূতু? আমার জন্য এখানে মাছ ধরবে নাকি? শুধু তোর জন্য না রে পিপাই, আমাদের সবার জন্য এখন আমি মাছ ধরবো। সবার জন্য মাছ? আমরা মাছ খাবো নাকি? একদম তাই, আমরা এখন সবাই মাছ ভাজা খাবো। উরি বাস, কি মজা রে! পুশ 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 লেমন জুস। বলছি তুই প্লিজ এই পুকুরের সব মাছ টপাটপ তুলে দে তো, প্লিজ প্লিজ প্লিজ। আরে বাস, কিন্তু মাছ ভাজা হবে কি করে? এখানে তো কিছুই নেই। পুশ 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 লেমন জুস। পুকুরের মাছগুলো এখন একটু ভাজা হয়ে যেত, প্লিজ প্লিজ প্লিজ। মোটেই না, ওরা এমনি মাছ খায়, তোকে দেখে না। তুইও যদি খেতে চাস চলে আয়। আর তাছাড়া তো আমি তোর জন্য স্পেশাল মাছ ধরেছি, এই দেখ। আমি মাছ খেতে ভালোবাসি। আমি মাছ খেতে খুব ভালোবাসি। আমিও মাছ খেতে খুব ভালোবাসি। আমিও মাছ খেতে খুব ভালোবাসি। তোমরা এসব কি করছো? কেন মাছ খাচ্ছি? কিন্তু তোমরা মাছ সব খেয়ে নিলে আমরা কি খাবো? বুঝলাম, ঠিক আছে আমরা মাছ খাবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি সব শর্ত মানবো, কিন্তু আমাদের মাছ শেষ করে ফেলো না। বলো বলো কি করতে হবে বলো। প্রথমত আঙ্কেল রাচেলকে এক্ষুনি ছেড়ে দিতে হবে, আর দ্বিতীয়ত কখনোই মাউসল্যান্ডে আক্রমণ করা যাবে না। বেশ বেশ বেশ, তাই হবে। এই কে কোথায় আছিস? এখনই ওই মাউসল্যান্ডের মেয়র আঙ্কেল রাচেলকে ছেড়ে দে। এবার আবার তোমরা আমাদের সব মাছগুলোকে ফিরিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। পুশ 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 লেমন জুস। মাছ তোরা যেখানে ছিলি সেখানেই আবার ফিরে যা তো, প্লিজ প্লিজ প্লিজ।
আর তুমি তোমার মাউসল্যান্ডে ফিরে চলো। তোমার জবাব নেই, জবাব নেই, চলো চলো। থামো থামো থামো, তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, আপনার জন্যই আমরা প্রাণ বেঁচেছি। আমার জন্য না, এই বুতুর বুদ্ধির জন্য। এই নাও বাবা, এই চিপস গুলো আমাদের ছিল, এখন থেকে তোমার। কিরে, তোরা তোদের চিপস চকলেট আমাকে দিচ্ছিস? আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তুমি আমাদের কতটা ভালোবাসো আমরা বুঝেছি। আর আমরা দুষ্টুমি করবো না। ওরে আমার চিঙ্কি পিঙ্কি রে, আর আমি কি চাই, আমার যে মন ভরে গেল। একেই বলে শেষ ভালো যার সব ভালো, কি বলো, তাই না?